নমস্কার বন্ধুরা, ট্যাডি সাদ ভেজে আপনাদের স্বাগত জানাই। তো আগের দিন আপনারা দেখেছেন যে এই কাকু এসেছিল, তো এই কাকু আমাদের রসগোল্লা বানিয়ে দিয়েছে পুরো দোকানের মতন। আর আজকে এই কাকুরই খাবারের দোকান আছে, একদিন বলেছিলাম, তো আজকে এই কাকু আমাদের সিঙ্গারা বানিয়ে দেবে। সঙ্গে আমরা আছি আর বন্ধু এখন বানাচ্ছে কাকু, তো বন্ধুটা প্রায় হয়ে গিয়েছে, তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি না, তো সিঙ্গারা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকুন, সাথে থাকুন। সিঙ্গারা করার জন্য প্রথমে সিঙ্গারার মশলাটা তৈরি করে নেব, বাদামটা ভেজে নেব, নারকেলটাও ভেজে নেব, এগুলো ভাজার দরকার ছিল সেটা ভেজে নিয়েছি। এবার প্রথমেই তেলের উপর আদা দেবো, আদা বাটা, এবার দেবো বিট আর গাজর, বিট গাজরটা একটু ভেজেছে, এবার দেবো ভিজে রাখা মটর, সবজিগুলো ভাজা হয়ে গেছে, আবার কিছু গুঁড়ো মশলা দেবো, তো কী কী আছে দেখুন, এটা হচ্ছে হলুদ, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, আর এটা হচ্ছে সবজি মশলা। গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, মশলা কষানো হয়ে গিয়েছে, এবার সেদ্ধ আলু দিয়ে দেবো, এই যে আলুটা যেটা দিলাম এটা মানে পুরো আলুটা ছানবেন না, মানে আলুটা একটু গোটা গোটা থাকবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আলুটা দিয়ে 2-3 মিনিট ভালো করে ঘাঁটি নিয়েছি, এবার লবণ দিয়ে দেবো, দেখবেন সিঙ্গারাতে যদি একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি ভাব আসে তাহলে খেতে খুব ভালো লাগে। সেই জিনিসটা করার জন্যই একটু চিনি দিয়ে দেবো, মশলা প্রায় শেষের দিকে আর একটু পরেই হয়ে যাবে, তো এখন দিয়ে দেবো গরম মশলা, এবার দেবো বাদাম আর নারকেল ভাজা, মশলা পুরো রেডি, এবার ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো,
তো মশলা কড়াটা তো আপনারা দেখলেন, এবার ময়দাটাকে ছানবো। তো এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এখানে যদি ময়মটা একটু উল্টোপাল্টা হয়ে যায় তো সিঙ্গাড়া ঠিকঠাক হবে না, ফুলবে না বা ক্রিসপি হবে না, অনেক ব্যাপার আছে। তো মন দিয়ে দেখুন, ময়দার মধ্যে আমরা দেবো লবণ আর ডালডা, আপনারা কিন্তু কোনো তেল ইউজ করবেন না, ডালডা হলে সবথেকে ভালো, তাই তো? আর ঘি হলে হবে? হ্যাঁ, ঘি হলে আরও ভালো, টেস্টটা আরও ভালো ভালো আসবে। আর ঘি হলে সর্ষের তেল দেওয়া যায় না, সর্ষের তেল পাম তেল দেওয়া যায় না। তো আপনারা তেল দেবেন না, ঘি নালে ডালডা। তো দেখুন কাকু কীভাবে মোয়েমটা করে। তো লবণ দেওয়া হলো ফার্স্টে। তো এবার দেওয়া হচ্ছে ডালডা। ডালডা কি গরম থাকবে না ঠান্ডা? একটু হালকা গরম, হালকা গরম, তাই গুটি হয়ে যাবে। এটা তো অনেকটাই মোয়েম লাগে না, মানে অন্য রুটি ফুটি পাউডার খেয়ে চেয়ে দেয় বেশি, একটু বেশি খাস হবে না সিঙ্গারা, আমার ময়দা খাস হতে হবে। এবার ময়দার মধ্যে দিয়ে দেবো কালো চিড়ে, ছড়ি দাও জোয়ান দাও। আর দেবো জোয়ান, ছড়ি দাও। এবার জল দিয়ে দেবো, হালকা হালকা কুসুম জল দিয়ে দেবো, আর কুসুম কুসুম গরম আর কি, হালকা কুসুম দিয়ে দাও এটা। ব্যাস, আমি যে কাকুর কাছে সিঙ্গারার জন্য কিছু ট্রিক শিখলাম তো আপনাদের সাথে সেগুলো শেয়ার করছে। এক নম্বর হচ্ছে যে এতে কোনো তেল দেবেন না, ডালডা নাহলে ঘি, এটা দিয়ে মোয়েমটা করবেন। আর হচ্ছে ডালডাটা বা ঘিটা একটু গলিয়ে নেবেন, তখন একটু হালকা গরম থাকবে, কুসুম গরম। আর তিন নম্বর হচ্ছে যে জলটা দিয়ে ছানবেন, সেই জলটাও কুসুম কুসুম গরম থাকবে। তো এগুলো বানানোর সময় এগুলো মেনটেন করে সিঙ্গারা বানাবেন, দেখবেন দারুণ হবে। আর একটা কথা বলি, সিঙ্গারাতে যখন মোয়েম দেবেন ডালডা বা ঘিটা অনেকটাই কিন্তু বেশি লাগবে, নর্মাল যে পরোটা হয় তার থেকে অনেকটাই বেশি। তো আপনাদের দেখাচ্ছে, তো সিঙ্গারার জন্য যখন ময়দাটা ছানবেন মোয়েমটা এরকম হবে, মানে জমাট হবে, মানে এরকম হবে মোয়েমটা করতে হবে, সিঙ্গারা খাস বেশি হবে। তো আপনাদের এমন একজনকে দিয়ে সিঙ্গারা বানানো দেখাচ্ছি, মানে যে জীবনে লাখ লাখ সিঙ্গারা ভেজেছে, তাই দেখো ছোটবেলা থেকে হিসাব করলে লাখ লাখ পেরিয়ে যাবে। তো মানে দারুণ এক্সপিরিয়েন্স। আমরা হয়তো আপনাদের ইউটিউবে দেখিয়ে দিতে পারি বা অনেক ইউটিউবার আছে আপনাদের দেখিয়ে দেবে নিজে বানিয়ে, কিন্তু একটা জিনিস, একটা জিনিস মাথাতে রাখবেন, তারা কিন্তু রোজ করে না। আর রোজ করা কোনো জিনিস, রোজ করে 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 একটা যখন প্র্যাকটিস হয়ে যায়, তো কথাই আছে প্র্যাকটিস মেক্স এ হিউম্যান পারফেক্ট, তো সেরকম ব্যাপার। তো কাকু করে 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 একদম মানে অভিজ্ঞ হয়ে গিয়েছে। তো আপনারা জানাবেন যে এই ভিডিওগুলো কেমন লাগছে কাকুর কাছে, আপনারা জাতি ব্যবসায় বলবে, ময়দার জাতি ব্যবসায়টা। তো এটা মানে কাকুদের বংশগত ব্যবসা, বংশ পরম্পরায়। হ্যাঁ, আমার দাদু এটা করে আসছে, আমার দাদু করতেন, বাবা করেছেন, আর এখন তো এখন আমি বর্তমানে, তারপরে আমার ছেলেরা করি। তো বংশ পরম্পরায় চলেই আসছে, মানে স্টেপ বাই স্টেপ জেনারেশন অনুযায়ী এটা এখন চলছে। তো ময়দাটা ছানা হয়ে গেছে, দেখুন এরকম হবে, মানে আমরা যে নর্মাল রুটি পাউডার খাই তার চেয়ে একটু শক্ত। আর দেখুন গাগুলো কিন্তু ফাটাফাটা আছে, এটা অতিরিক্ত মোয়েম দেওয়া হয়েছে তার জন্য, আর এটাতে বেশি মোয়েম হবে। আর যত বেশি মোয়েম হবে এরকম হলে সিঙ্গাড়াটা খাসতে হবে, খেতে বেশি ভালো লাগবে। ময়দাটা ছানার পর মোটামুটি 30 মিনিট ঢাকা দিয়ে রাখবেন সেট হওয়ার জন্য। 30 মিনিট হয়ে গেছে আর কাকু এদিকে লাচি কাটতে শুরু করে দিয়েছে। তো দেখুন কাকু কীভাবে করে এই স্টেপটা। একদম গোল হবে না, একটু লম্বাটা হবে, তাই তো? লম্বাটা।
সিঙ্গাড়া যখন ভাজবেন মানে হিট একদম লো থাকবে, তেলটা হালকা গরম থাকবে, বেশি গরম হলে কিন্তু সিঙ্গাড়াটা ভালো হবে না। তো একটা ব্যাচ ভাজা হলো আর তেলটা একটু ঠান্ডা করতে দিলাম, কারণ গরম তেলে ছাড়া যাবে না। তো আপনাদের টেস্ট করে জানাচ্ছে জিনিসটা কেমন হয়েছে দেখাই। এ হচ্ছে একদম পারফেক্ট সিঙ্গাড়া, তো দেখেই বুঝতে পারছেন মানে কতটা খাস্ত হয়েছে আপনাদের দেখাই। তো প্রচণ্ড গরম, তো গরমে চলতে জল বেড়ে গেল। তো লাইফে এত গরম সিঙ্গাড়া কোনদিনও খাই নাই, এই প্রথমবার খেলাম। আর এই টেস্টই আলাদা, যেহেতু আমরা বাড়িতে করছি নিজেরা সব ভালো ভালো জিনিস দিয়ে, তো এই টেস্টটা দোকানে চেয়ে অনেকটাই বেশি হবে। আর কাকু যেহেতু দোকান ছিল আর অনেক সেল ছিল, তো প্রচুর এক্সপিরিয়েন্স। তো আপনারা যদি এভাবে ট্রাই করেন আর 100% খুব ভালো সিঙ্গাড়া হবে। ধরো বাবা ধরো।